কিরে মামুর বেটারা, রেডি আছো তো? আমি কিন্তু শান্ত, কাল থেকে হয়ে যামু পুরাই অশান্ত। আমি হইলাম পল স্টাইলিং, কালকে হয়ে যামু পাঠার ডার্লিং। আসো মাম্মা, আমিও রেডি আছি, দেখুম কে কারে কত দিতারে। ওই কথা কইলে তোরা জীবনও আমগুলো লাগে পারবি না, এই জীবনে কোনোদিন পারস নাই, পারবিও না। আরে ভাই বুঝেন না কেন, আপনি নাই দেখেই তো আমরা জিতার স্বপ্ন দেখি, আপনি থাকলে কি জীবনেও জিতার স্বপ্ন দেখতে পারতাম? দেখ শুনি, পোলাপানে আমারে কত ভয় পায়, আহারে ভাল লাগে রে। পোলাপান তোরে দেখলে ভয় পায় না, পোলাপান আমারে দেখলে ভয় পায়। তুই যে পাটা, তোরে দেখলে তো এমনি ভয় পায়, মাগা তোর খেলা দেখে কেউ ভয় পায় না। দেখ ভাই, শরীর চাষ তো আল্লাহ দান, আমার শরীর নিয়ে আমারে কিছু কবি না, তোরে কিন্তু কয়া দিলাম। শরীর লয়ে তো কিছু কই না, তোর তো পাটার মতো শরীরটা, খেলাটাও একটু শিখ। শরীর দিয়া তো সবকিছু হয় না, একটু খেলারও দরকার আছে বুঝছস। তো চাপা থামা, আমিও প্রথম প্রথম তোর মতো ভালো খেলছিলাম, কয়েক ম্যাচ যাওয়ার পরে বলি চোখে দেখি না তোর ওই রকম হইব, কয়েক ম্যাচ যাইতে দে। হ হালান্নাতি আইছে, আমি তো তোর মতো পাঠান না যে ছাগল ছাড়া কিছুই চোখে দেখুম না। তোর কত বড় সাহস, তুই আমারে পাটা কইলি খারা, আমিও দেখা ছাড়ুম, তুই কি খেলাটা দেখাস। আমি তো কিছু বুঝতেছি না, সৌম্যর মতো বিশ্ব সেরা ওপেনার, সোহানের মতো বিশ্ব সেরা কিপার, রাব্বির মতো বিশ্ব সেরা হার্ড হিটার রাইখা কি কারণে ওরা তাসকিন রে হৃদয় রে দলে নাই? আমার কথা কি ভুলে গেলি নাকি, আমি এত ভালো খেলার পরে ওরা আমারে দেখি না একটু? তোরে দেখবো কেমনে, তোর তো খেলার থেকে লুচ্চামিতে বেশি মনোযোগ, তাই তোর থেকে তারা হারাইছে সংযোগ। কি কইলি তুই, আমার থেকে সংযোগ হারাইছে মানে? মানে তোরে দেখা বন্ধ করে দিচ্ছে, আমার দেখা নাহলে বন্ধ করে দিচ্ছে, আমি লুচ্চামি করছিলাম তাই, কিন্তু চৌহানরে দেখা বন্ধ করে দিচ্ছে কেন? ওই তো খালি কিপারের পিছে বয়া চিল্লায়, এমন ভাবে চিল্লায় মনে হয় পোলাপানু বয়ে একসাথে চাইটে। আমি তো দেখি ওই মাঠের মধ্যে যতক্ষণ থাকে ততক্ষণই খালি চাবায়, খালি চাবায় আর চাবায়, কি যে চাবায় এটাই আমি বুঝি না। বুঝোস না মানে আমি ছেন্ডার ফুট খাই, ছেন্ডার ফুট খাইলে ছেন্ডার ফুটের আটার মতো বলটারেও ধরে ফালাই। আর লেগে তো সহজ সহজ স্টাম্পিং মিস করে দেস, ওয়া কয়া লাভ নাই, ওয়া আমার শিষ্য ধনীও করে, ইয়ে ইয়ে থুকু মানে আমার গুরু ধনীও করে। তোরা কথা কইতাছস ক, এখানে আবার ধনীরে টানলে কি কারণে? সে তো আমার গুরু, তাই খারাপ সময় একটু গুরুর কথা স্মরণ করলাম আর কি। আমি তোর মতো আবালের উস্তাদ হইতে চাই না, তুই ভুল করেও আমার নাম আর একবার মুখে নিবি না। ভাই আজ তো কোন আমার শরম লাগে না ভাই, এরকম করেন কেন? তোর মতো ছাগলের উস্তাদ হুম আমি, আমার কি কোনো মান সম্মান নাই রে? আমি কি একবারও কইছি আপনার মান সম্মান নাই, শুধু একটু আমার উস্তাদ হন ভাই, আমার মান সম্মানটা একটু রাখেন, আমার তো খাইয়া লয়া কাম নাই, তোর মতো ছাগলের উস্তাদ হুম আমি। ভাই ব্যাটার ব্যাটার যদি বন্ধু হয়, বলার আর বলার যদি বন্ধু হয়, আপনিও কিপার আমিও কিপার, আপনি আর আমিও তো বন্ধু, তাই উচিত আমার বিপদে আপনার পাশে থাকা, তাহলে আপনার বিপদেও আমি পাশে থাকবো। আমার বিপদে তোর পাশে থাকা লাগবো না, তোর বিপদ লয়াই তুই থাক। ভাই সরম দিলেন আমারে, হালান নাতি তোরে তো খালি সরম দিচ্ছি, আর একটা কথা কবি তাহলে ডাইরেক্ট কানের নিচে দিমু। আমারে খালি নেন নাই, ওগো ভাগ্য কত ভালো, নিলে তো আমি একলাই ওগরে ডাইরেক্ট সিদ্রা ফেরা ফালাইতাম। ভালোই হয়েছে ভাই, আপনিও নাই ওয়ানডে সিরিজটাও আমরা জিততে যামু, কোনো চিন্তাই নাই আমগো। তোরা কি আমারে চিনোস না, আমি ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিকে সমান পারদর্শী, আপনার ওই পারদর্শী রে স্বপ্নদর্শী বানাইয়া সিরিজটা আমরা জিততে যাবো, আর আপনি খালি চায়া চেয়ে দেখবেন। আমার অপমান করলে না জানি তগো নিজোগ্য বিপদ নিজেরাই ডাই কানলি রে, আপনি যে কত বড় ছিরু এটা আমি ভালো করে জানি, এখন আপনার চাপা মারতে হইব না আর। আমি থাকতে তোরা জিতার স্বপ্ন দেখোস কেমনে আমি এটাই বুঝি না, আপনার নাই তাতে কি হয়েছে? আপনাকে দলে বিশ্ব সেরা হার্ড হিটার রাব্বি নাই, বিশ্ব সেরা ওপেনার সৌম্য সরকার নাই, বিশ্ব সেরা কিপার ছোয়ান মার্টিনিস নাই, এই কারণে আমরা জিতুম বুঝছেন। হ খেলার মাঠে দেখা যাবো না কে কত পারে, এখন তোমরা চাপা বন্ধ করো। তো আজকের মতো এ পর্যন্ত, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, ধন্যবাদ।